লকডাউনে বাঙালিদের আর যাই হোক, ও স্যানিটাইজার ইউজ করে খাচ্ছি, হাতটা ভালো করে স্যানিটাইজার ইউজ করে। আচ্ছা, লকডাউনে বাঙালিদের আর কিছু না হোক, রান্নার হাত তো অনেকেরই খুলে গেছে এক্সপেরিমেন্ট করতে করতে। সেরকমই আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি, সেটা দেখতে পেলে চিকেন সাটে। তো এই হচ্ছে চিকেন সাটে, তো এর রেসিপিটা আমি শেয়ার করেছি। আচ্ছা করিনি, ঠিক আছে, তোমরা তো এই রেসিপিটা দেখে নাও। আমি ততক্ষণ আজকে সন্ধ্যাবেলা এটাই খাই, চিকেন সাটে। চিকেন সাটে বানানোর জন্য সবার প্রথমে লাগবে চিকেন, মনে হচ্ছে এমন করছি যেন কেউ জানো না। চিকেন নেবে কী পাচ্ছ, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি, এটা 1.5 চামচ মতন দেবো। এগুঁড়ো, এই একটু জিরে গুঁড়ো দিচ্ছি, ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো একটু দিয়েছিলাম 1/2 চামচ মতন, নুন স্বাদ অনুসারে, আমি একটু চিনি দিচ্ছি, তোমরা এটা টেস্ট অনুযায়ী, আমার চিনি দিলে একটু ভালো লাগে তোমরা নাও দিতে পারো, এটা অপশনাল। আমি একটুখানি জাস্ট, এটা হচ্ছে সয়া সস, সয়া সস 1.5 চামচ মতন দেবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটু তেল দেবো, এটা সর্ষের তেল ইউজ করলাম, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, 1.5 চামচ মতন, বেশি না। একটু ভালো করে মেখে টমেটোগুলো আমি দেখতে পাচ্ছেন চোখো চোখো করে কেটেছি, সিমলা মির্চগুলো সেম প্রসেসে কেটেছি চোখো চোখো, আর পেঁয়াজও কেটে নিয়েছি। কেটে কিনতে পাওয়া যায় এগুলো 20 টাকায়, অনেকগুলো পাওয়া যায়, মানে আমারও 50 পিসের কাছাকাছি পাওয়া যায়, তো আমি ওখান থেকে কিনে নিয়েছি। এরমভাবে আমি রেডি করে নিচ্ছি পুরোটা সব কটা, তারপরে নেক্সট স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে রেডি হওয়ার পর দুটো হয়ে গেল, আরও করে নিচ্ছি। দেখো সব কটা আমি করে দিয়েছি, এবার আমি যে সাটেগুলো বানিয়েছি এগুলোকে ফ্রাই করবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার, তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি আমি সাফিসিয়েন্ট, অল্প একটু নুন দিলাম। এবার আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ারের মধ্যে ডিম দেবো, এটা কিন্তু জল দিয়ে গুললে হবে না, ডিম দিয়েই গুলতে হবে। দেখো এরকম লিকুইড হওয়া হবে, বুঝতে পারছো? এই কোটটা আস্তে আস্তে লাগিয়ে এই সময় একটু ধনে পাতা দিলে খুব ভালো হয়, বাট আমার কাছে নেই তো ধনে পাতা, আমি দিচ্ছি না।
রেসিপিটা ঠিক লাগলো, লাগলে একটু কমেন্টসে লিখে দিও যদি ঠিকঠাক লাগে। কারণ এই যে রেসিপিগুলো আমি ট্রাই করছি সব কটা আমি নিজেই বানাচ্ছি, বেশিরভাগটা, সব কটাটা বলা ভুল, বেশিরভাগটা আমি নিজেই বানাচ্ছি। তো যদি আজ রেসিপিটা ঠিক লাগে বা ভিডিওটা ঠিক লাগে তাহলে লাইক শেয়ার করতে পারো আর আমাদের সঙ্গে জুড়েও থাকতে পারো সাবস্ক্রাইব করে। চলো দেখা হবে, আমি খেতে থাকি, দেখা হবে নেক্সট ভিডিওতে।